রবিবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় শচীন্দ্রেব বর্মন অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দ্বিতীয় স্থান লাভ করেছে, প্রথম স্থান লাভ করেছে ঋষিক সরকার, তার প্রাক্তন চারশো তিয়াত্তর এবং তার অঙ্কিত বৈধ বাইকের রাজস্থান বিদ্যালয়ের সাথে তারপর এছাড়াও উপস্থিত ছিলেন বিলোনিয়া পুরসভার পুরপতি শুক্লাদেব সরকার, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাঝে মাঝে আমার প্রিয় বন্ধুরা বলে কেউ কই বিপ্লব দত্ত কাউকে চাকরি দিচ্ছে না, আমি চাকরি দেওয়ার কোন ব্যক্তি নই, চাকরি যারা যোগ্য আপনি পেয়ে যাচ্ছে, আমি কে দেওয়া, আগে ছিল আমি দিয়েছি, আমার দল দিয়েছে, আজ সেই ভাষাটা আমি বলি না। আজকে ত্রিপুরার মানুষ ভুলে গেছে, আরে আমার কাছে আছে কি দেওয়ার জন্য, আমার কাছে যদি আছে কোনো কিছু, বিপ্লব দেবের কাছে পুঁজি আছে তো 3700 কোটি ত্রিপুরাবাসীর আশীর্বাদ সবচেয়ে বড় বুঝে, সবচেয়ে বড় আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নেই, এই আশীর্বাদ আমি কাউকে দেবো না, শেয়ারও করবো। ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা।